এই লাভ গানটা সে কখনই গাইতে চায় না, তার আসলে তাকে নিজস্ব গানটা গাওয়ার জন্য ইট ইস ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। এটা হচ্ছে আমরা বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম, আমাদের দেশের সাধারণ মানুষরা যে অসাধারণ গান দিতে পারে, অসাধারণ সুর দিতে পারে, এটা এটা কিন্তু ইটস এ ফ্যাক্ট। মধুকে নাম গিয়া শুনতে তিনি আসছেন আমার আমার আমি গত 20 বছর ধরে গান লিখতেছি, গানের সুর কিন্তু আমি রেডিও টেলিভিশনের আর্টিস্ট না। আপনি যদি খালি কাউকে একটা টেলিভিশন বলে দেন, আমি শেষ বয়সে রেডিও টেলিভিশনের একটা ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট হইতে পারি, মনটা আমার ভালো। বুদ্ধলোক গান শোনাইলেন আমাকে, এই গানটা শোনাইলেন, আমি একটি চিঠি কাগজ দিলাম, উনি ইমিডিয়েটলি 9 সালে গান, তখন তিনি বিডিবি প্রোগ্রামের দায়িত্ব ছিল, জেনারেল ম্যানেজার ছিল, ওনাকে চিঠি লিখলেন যে নজর ভাই এই লোকটিকে আপনার কাছে পাঠাচ্ছি। আমি খুবই খুশি হব যদি ইমিডিয়েটলি তাকে আপনি টেলিভিশনের অ্যানালিস্টের গীতিকার করতে পারেন। তো সে আমার কথা রেখেছে, বুদ্ধলোক গেছেন সেখানে, ইমিডিয়েটলি তাকে টেলিভিশনের অ্যানালিস্টের গীতিকার করা হয়েছে, তিনি দেশে ফিরে গেছেন, ফিরে গিয়ে মারা গেছে। আমাদের এক্সপেকটেশন ছিল দুইটা, সে জায়গায় দুইটা আমরা বোনাস পাচ্ছি, না উই কুডেন্ট মিস ইট অ্যাকচুয়ালি।